তো জল নাই, কিন্তু আমরা পরিমল শুক্লবৈদ্য আইয়া ওপেনিং করিয়া গেছেন গিয়া, সাইনবোর্ড মারিয়া গেছেন গিয়া, থাকা কই আর পাইপ কই বা জল কই আমরা কিচ্ছুই পাইছি না। জল জীবন প্রকল্পের নামে ধলাইর ভাগা বিদ্যারতনপুরে বৃহৎ দুর্নীতির অভিযোগ উঠল। অচল জল প্রকল্প সংস্কারের নামে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। হর ঘর জল এই স্লোগানের মাধ্যমে 2024 সালের মধ্যে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবে কতটুকু পরিণত হবে, এটাই এখন বড় প্রশ্ন। কেননা জল জীবন মিশন প্রকল্পের নামে বিভিন্ন স্থানে দুর্নীতির অভিযোগ উঠেছে। এরকমই এক দুর্নীতির অভিযোগ উঠল ধলাই সমষ্টির ভাগা বিদ্যারতনপুরে। এ নিয়ে পিএইচইর পানীয় জল থেকে বঞ্চিত স্থানীয় জনগণ জানান, 2006 সালে বিদ্যারতনপুরে একটি জল প্রকল্প নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর এক বছর জল সরবরাহ করার পর বন্ধ হয়ে যায় এই জল প্রকল্পটি। 2021 সালে ওই প্রকল্পটিকে সংস্কারের জন্য 51,30,000 টাকা মঞ্জুর হয়েছে। এলাকার বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই কাজের সূচনা করেছিলেন, কিন্তু স্থানীয়দের অভিযোগ অর্থ আত্মসাৎ করা হয়েছে। বিভাগীয় কর্মকর্তাদের সাথে মিলে ঠিকাদার অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তারা। যার দরুন আজ দিন পর্যন্ত শত শত পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। স্থানীয় জনগণ বিষয়টি তুলে ধরে এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পানীয় জলের ব্যবস্থা করার জোরালো দাবি জানান তারা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। 2006 আমরা জল মানে পিএইচইটা ওপেনিং হয়েছে, আর এক বছর জল পাইছি। এরপরে আমরা 7 বছর আর জল পাইছি না। এরপরে 51,00,000 টাকা আইছে 2021, 51,32,000 টাকা আইছে। তখন আমরা কাজ খালি টেসনোমা একটা লাগাইছি আর পাইপ বাড়িয়ে বাড়িয়ে পাইপ দিছে, জল কই জল নাই, এখনও পর্যন্ত জল নাই। কিন্তু আমরা পরিমল শুক্লবৈদ্য আইয়া ওপেনিং করিয়া গেছেন গিয়া, সাইনবোর্ড মারিয়া গেছেন গিয়া, থাকা কই আর পাইপ কই বা জল কই আমরা কিচ্ছুই পাইছি না। এখন জল আমরা পুষ্করণী থেকে আছে, বৃষ্টির সিজন পুষ্করণীতে আছে, ওটাই নখাই ফিটকারি দিয়া। এরপরে তো শুকাই যাব, পুষ্করণী শুকাই যাব, নালার তাকি মোটর দিয়ে আনিয়া আমরা পুষ্করণী বড়াই, এরপরে সান টান করি। 6-7 বছর থেকে আমরা আর জল কোনো রকমের জল পাইলাম না। এখানে তো টাকাও স্যাংশন হইলো, পিএইচসি খাদ চলার লাগি খাজ হইলো, বোরিং শুরু হইলো, এটাও শেষ পাইলো, কোনো রকমের কিচ্ছু নাই। এখন খাজ হইলো, পয়সা আইলো, কিন্তু এই পয়সাটা গেল কই? খাজও হইলো না, জলও পাইলাম না আমরা। ওখানে আমরা তো জলের বিরাট অসুবিধা, বৃষ্টি যখন থাকে তখন বৃষ্টির জল স্টক করিয়া খাই, আর যখন বৃষ্টি শেষ তখন তো জল নাই। একুশে মন্ত্রী আইসলা পরিমল শুক্লবৈদ্য, তাই নাই হইলা 3 মাসের ভিতরে জল ব্যবস্থা করা হইব, সবে বাসায় বাসায় জল দেওয়া হইব। কিন্তু কই বাসায় বাসায় পাইপ দেওয়া হইলো তো ঠিক আছে, কিন্তু জল তো আমরা পাই না, জল সাপ্লাইও দেওয়া হইলো না, কোনো কিছু নাই, জল কোনো রকমের জলের কোনো ইয়ে পাইছি না আমরা। ওটাও চাইলাম, আমরা জল লাগে। আমরা পেয়েছিটা ওইবার তো 2006 বনিছি, 2006 বনিয়ার পরে 1 বছর আমরা জল পাইছি, এরপরে আর কোনো জল নাই। 2021 আইয়া আমরার এমএলএ আইয়া বহুত ফিরিয়া জল করছেন, আইয়া পরিমল শুক্লবৈদ্য আইয়া শিলান্যাস করছেন, আইয়া শিলান্যাস করিয়া এখানে টাকা ব্রান্ড হয়েছে তোমার 51,00,000 টাকা ব্রান্ড হয়েছে। 51,00,000 টাকাতে ও খালি টেসনমা বুয়া নিয়েছি, আর ও পাইবো একটু একটু কাজ করি ও শেষ। এখন আমরা জলও নাই, কিচ্ছু নাই, আমরা এখানে মানুষের খুব কষ্ট, জলর লাগিন জল খাইতেও হয় না, মনে করো পুষ্কুণ্ডে জলও নাই, পুষ্কুণ্ডে জল দিলে এটা খালামাটি বার হয়ে নিছে, এটা জল হয় না। অথবা নালায়কগো আছে, নালায়কগো সকালে বয়ার ফলাইল থাকে, বিকালে বয়ার ফলাইল থাকে, সবসময় বয়ার আস মুরুক, ওটা জল ওটা বেড়িনতে সকাল সকাল উঠিয়া তুলন তুলি আনে খায়, এছাড়া করবো আমার তো কোনো উপায় নাই। প্রায় 2,000 আছে, হ্যাঁ এক কেউ না।